ওর নাম তারিক আবদুল্লাহ সারোয়ার, বয়স 11 বছর, ক্লাস 6-এ পড়ে। আর ওর এই সময়ে সাধারণত বাইরে বের হওয়ার কথা না, এই কড়া রোদে, কিন্তু সেই কড়া রোদে সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে এই 1000 মানুষকে শরবত খাইয়েছে, ঠান্ডা শরবত খাইয়েছে। এবং এই 1000 মানুষের মধ্যে বেশিরভাগই ছিলেন রিক্সাওয়ালা, দিনমজুর, পথে থাকা প্রতিবন্ধী, ভিক্ষুক, এদেরকে, এমন 1000 মানুষকে ও এই শরবত খাইয়েছে অনেকটা সময় ধরে। এবং রাস্তায় দাঁড়িয়ে থেকে খিলগাঁও রেসিডেন্সিয়াল এরিয়া ব্লক সিতে, এবং এই যে ছেলেটি মাত্র 11 বছর বয়সে যেভাবে এই যে মানুষের সেবায় এগিয়ে এসেছে, সেটিকে আমি বলবো যে একটি অনন্য দৃষ্টান্ত। এমন অনেকেই করছেন, ব্যক্তি উদ্যোগে, প্রতিষ্ঠানের উদ্যোগে, সংগঠনের উদ্যোগে, এই গরমে মানুষকে ঠান্ডা পানি খাওয়াচ্ছেন, শরবত খাওয়াচ্ছেন, স্যালাইন খাওয়াচ্ছেন, কিন্তু এই যে মাত্র 11 বছর বয়সে এই তারিক আবদুল্লাহ সারোয়ার যেটি করছে, সেটিকে আমি একটি আলাদা গুরুত্ব দিতে চাই, কারণ এটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা আলাদা শিক্ষা। এই যে এখনই ও যেভাবে মানব সেবার দীক্ষাটা নিচ্ছে বা প্র্যাকটিক্যালি যেভাবে মানুষের সেবা করছে এই বিপদের সময়, সেটি অন্য বাচ্চাদের জন্য একটা অনুকরণীয় উদ্যোগ। এবং ওর দেখা দেখি হয়তো এই ভিডিও দেখে আরও অনেকেই এরকম এগিয়ে আসবে, কারণ আমাদের সমাজে অনেক উচ্চবিত্ত ঘরের সন্তানরা আছে যারা এই বিষয়গুলো এখনও পর্যন্ত হয়তো সেভাবে বোঝে না। ওকে দেখে হয়তো অনেকে উৎসাহিত হবেন। এই যে 1 গ্লাস ঠান্ডা শরবত, এটি যে এই প্রচণ্ড গরমের সময় কী পরিমাণে শান্তি দেয়, আর তখন অটোমেটিক্যালি এমনিতেই কিন্তু একটা বাচ্চার জন্য মানুষের দোয়া চলে আসে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।